আসসালামু আলাইকুম। আজকে আমরা মডার্ন পিরিয়ডে আরেকজন লেখক স্যামুয়েল বেকেট নিয়ে আলোচনা করব। স্যামুয়েল বেকেট ছিল আইরিশ, তবে সে ইংলিশ এবং ফ্রেঞ্চ ভাষায় লিখত। সে 1969 সালে নোবেল পুরস্কার লাভ করেছিল। তাহলে স্যামুয়েল বেকেট ছিল আইরিশ, সে ইংলিশ এবং ফ্রেঞ্চ ভাষায় লিখত। সে 1969 সালে নোবেল পুরস্কার লাভ করেছিল। স্যামুয়েল বেকেটের দুই মেয়ে, একটা হলো, যেহেতু বেকেট নামটা বি দিয়ে শুরু হয়েছে, স্যামুয়েল বেকেটের দুই মেয়ে, এক মেয়ে ছিল ব্রেথেট এবং মারফে। স্যামুয়েল বেকেটের দুই মেয়ের নাম কী ছিল? ব্রেথ অ্যান্ড মারফে। ব্রেথ এবং মারফে এর কী হয়েছিল? দ্য আননেমেবল ক্যাটাস্ট্রফি হয়েছিল, মানে সর্বনাশ হয়েছিল। ক্যাটাস্ট্রফি মানে কি? সর্বনাশ। ব্রেথ, স্যামুয়েল বেকেটের দুই মেয়ে ব্রেথ এবং মারফে এর আননেমেবল, মানে নামহীন একটা ক্যাটাস্ট্রফি, সর্বনাশ হয়েছিল। তারা এন্ড গেম মানে শেষ, খেলা শেষ হওয়ার শেষ মুহূর্তে, সেটা কী করেছিল? ওয়াইটিং ফর দ্য গডট, মানে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। তখন বলা হয়েছিল যে মোর ফ্রিক্স দেন কিক্স, কিক্স থেকে ফ্রিক্স করো। ফ্রিক্স মানে ছিদ্র, কিক্স মানে কি? কিক মানে কিক যেটা করে ফুটবল খেলার মধ্যে আর কি। মোর ফ্রিক্স দেন কিক্স করো। পরে বলছিল যে না, নাথিং টু বি ডান, কিছু হবে না। তাহলে স্যামুয়েল বেকেটের, বেকেটের ভি, বেকেটের দুই মেয়ে ব্রেথেট, ব্রেথ অ্যান্ড মারফের আননেমেবল ক্যাটাস্ট্রফি হয়েছিল, একটা আননেমেবল, নামহীন একটা সর্বনাশ ক্যাটাস্ট্রফি হয়েছিল। তারা এন্ড গেম মানে খেলা শেষ হওয়ার শেষ মুহূর্তে, এন্ড গেম এর শেষ মুহূর্তে ওয়াইটিং ফর দ্য গডটের কাছে প্রার্থনা করেছিল। ওয়াইটিং ফর দ্য গডটের কাছে কী করেছিল? প্রার্থনা করেছিল। তখন বলা হয়েছিল যে মোর ফিক্স দ্যান কিক্স, কিক্স থেকে ফ্রিক্স বেশি করো। তখন উত্তরে বলছিল নাথিং টু বি ডান। তাহলে স্যামুয়েল বেকেটের দুই মেয়ে ব্রেথেট এবং মারফে এর আননেমেবল ক্যাটাস্ট্রফি, সর্বনাশ হয়েছিল খেলা শেষ হওয়ার শেষ মুহূর্তে, এন্ড গেম শেষ মুহূর্তে ওয়াইটিং ফর দ্য গডটের কাছে প্রার্থনা করেছিল মোর ফ্রিক্স দেন ক্রিক্স, মানে কিক্স থেকে ফ্রিক্স বেশি করো, ছিদ্র বেশি করো। বলা হয়েছিল নাথিং টু বি ডান। স্যামুয়েল বেকেট 1969 সালে নোবেল পুরস্কার লাভ করেছিল। আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।